রোদে ঘুরে ঘুরে মুখটা একেবারেই কেমন কালচে ভাব চলে এসেছে, তাহলে আজই এই ডিটেন ফেশিয়াল প্যাকটা বাড়িতে করে দেখো, ঝটপট ভিডিওটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বং ইন্দানি। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ আমার 500 জন সাবস্ক্রাইব কমপ্লিট হতে যায়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে সাপোর্ট করতে থেকো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডিটেন প্যাক, মাত্র 3টে জিনিসের সাহায্যে কিন্তু আজ আমি করবো ডিটেন প্যাক। আর তোমরা বাড়িতে বসে করে নাও ডিটেন প্যাক, দেখো কতটা রেজাল্ট ভালো দেবে আস্তে আস্তে, তোমাদের মুখটা কেমন কালচে কালচে ভাব এসে যাচ্ছে, তাহলে তোমরা এই প্যাকটা ঝটপট বাড়িতে অ্যাপ্লাই করে নাও, 1 মিনিটে রেজাল্ট পেয়ে যাবে হাতে না হাতে। তো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, কফি আমাদের আমাদের মুখে পড়ে যে একটা কালচে ভাব চলে আসে সেটা দূর করতে সাহায্য করে এবং স্কিনকে অনেকটা গ্লো করে তুলে। আর তার সাথে আমি দেব আজ হচ্ছে মধু, আমাদের স্কিনটাকে অনেকটা টাইট অ্যান্ড গ্লো করে তুলবে। আর তার সঙ্গে আমি ইউজ করবো কিন্তু অ্যালোভেরা জেল, যেটা আমাদের খুব ক্লিনজিংয়ের কাজ করবে। তো আজ আমি প্রথমে এটার সাহায্যে আগে আমি আজকে স্ক্রাব করে নেবো, আমি 2টো স্টেপে এই ফেশিয়ালটা কমপ্লিট করব। তো তার জন্য আমি কিন্তু প্রথমে একবার স্ক্রাব করে নেব, তারপরে আমি ফেস প্যাক অ্যাপ্লাই করবো। তো আগে আমি স্ক্রাব করে নেবো, তো তোমরা দেখে নাও আমি কী কী দিয়ে মিশিয়ে করেছি এই স্ক্রাবিংটা। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখে এসে ঝটপট, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঝটপট লাইক কমেন্ট শেয়ার, তো ঝটপট দেখে নাও। সবার প্রথমে আমি দিয়ে নিচ্ছি কফির পাউডার। তো দেখো আমি এটা যেহেতু স্ক্রাব করবো সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি কফি পাউডার, তারপরে আমি এতে দেব এবার অ্যালোভেরা জেল। আমি কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করছি, তোমরা চাইলে নর্মাল অ্যালোভেরাও দিতে পারো। দেখো আমি ঠিক অল্প পরিমাণে দিয়ে নিই। তো দেখো আমি প্রথমে দিয়েছিলাম কফির পাউডার, তারপরে দিলাম অ্যালোভেরা জেল, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মধু। এটার সাহায্যে আমি প্রথমে মুখটাকে ভালো করে স্কার্ব করে নেব, ডিটেন স্কার্ব। তো এবারে আমি এটাকে ভালো করে মিশাচ্ছি, দেখো প্রথমে আগে ভালো করে মিশিয়ে নাও, তার মিশিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে স্কার্পটা, আর আমাদের কিন্তু অ্যালোভেরা জেল আমাদের যে ধুলো ময়লা থাকে সেগুলোকে তুলতে সাহায্য করবে, আর কফি আমাদের পিগমেন্টেশনের দাগ তুলতে সাহায্য করবে এবং আমাদের ভালো করে স্কিনটাকে গ্লো করে তুলবে। তো আমার স্কার্পটা রেডি হয়ে গেছে, এবার আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। আর এটা কিন্তু তোমাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই ট্রাই করা দরকার। তো দেখো আমার স্কার্পটা রেডি হয়ে গেছে, আমি ঠিক অল্প পরিমাণে করে নিয়েছি। আর আমাদের কিন্তু অ্যালোভেরা জেল সূর্যের যে সানবান থাকে সেটা থেকে আমাদেরকে সাহায্য করে বাঁচতে। আর দেখো আমাদের কিন্তু এবার প্যাকটা রেডি হয়ে গেছে, এবার আমি ভালো করে মুখটাকে একটু স্কার্প করে নেব 2 থেকে 3 মিনিট। দেখো আমি আলতো আলতো করে লাগিয়ে নিচ্ছি। চোখের নিচেও কিন্তু দেবো, তাহলে কিন্তু আমাদের যে কালো দাগগুলো থাকে একেবারে সেটারও কাজ হয়ে যাবে। আর আমাদের দেখো ভালো করে এই জায়গাগুলোতে দিয়ে নেব। এবার আমি এটা 2 থেকে 3 মিনিট রেখে তারপরে ভালো করে একটু স্কার্প করে নেবো হাতের সাহায্যে, আলতো হাতে, তো একটু কিছুক্ষণ শুকিয়ে যাক। দেখো আমাদের কিন্তু মধু খুব ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে, আমাদের মুখটাকে খুব টাইট করে দেয়, সফট করে তোলে। আর আমাদের যে কফি পাউডার আছে সেটা কিন্তু আমাদেরকে অনেকটা সাহায্য করবে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস থেকে রিমুভ করতে। তো দেখো আমি কিন্তু এবার এটা রেখে দিচ্ছি কিছুক্ষণ। তো দেখো আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আর কতটা আঠা আঠা হয়ে গেছে দেখো। এবার আমি ভালো করে এটাকে স্কার্প করে নিচ্ছি।
ভালো করে স্কার্প কর হয়ে গেছে, এবার আমি ভিজে তাহলে সাহায্যে মুখটাকে মুছে নিচ্ছি। কতটা ইনস্ট্যান্টগুলো দেখো, স্ক্রাবিনি। কতটা গ্লো হয়েছে স্ক্রাব করি। এবার করবো ফেস প্যাকটা অ্যাপ্লাই। তো দেখো ইনস্ট্যান্ট গ্লো হয়ে গেছে কিন্তু স্কিনটা, কতটা ডি ট্যান প্যাক আমাদের যে ট্যানগুলো থাকে ছিল সেগুলো কতটা ক্লিন হয়ে গেছে। তো এবারে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবো, তার জন্য তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ। তো এই ডি ট্যান ফেস প্যাকটা করার জন্য আমাদের দেখো একটা কাচের বাটিতে আমি 2 চামচের মতো নিয়ে নিয়েছি বেসন, তোমরা চাইলে 3 চামচও নিতে পারো। এবারে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন কফির পাউডার। তো দেখো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এতে কফির পাউডার। তো আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি বেসন 2 থেকে 3 চামচ দেবে, তারপরে দিয়েছি কফির পাউডার, তারপরে দিয়েছি মধু। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল তেল, তোমরা চাইলে কোকোনাট অয়েলও দিতে পারো। তো আমি দেখো কিন্তু কোকোনাট অয়েল দিচ্ছি পরিমাণ মতন দিয়ে দেবে। কোকোনাট অয়েল আমাদের কিন্তু স্কিনটাকে অনেকটা গ্লো অ্যান্ড ক্লিন করতে সাহায্য করে। তো এবারে আমি এতে দিয়ে দেবো ঠিক অল্প পরিমাণে লেবুর রস। দেখো এবারে আমি ভালো করে প্যাকটাকে মিশিয়ে নিচ্ছি, আর মিশানোর সময় তোমরা নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এতে রোজ ওয়াটার দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেস প্যাকটাকে মিশাবো। তো আমি এবার এতে রোজ ওয়াটার দিয়ে দিতে পারি, তোমরা দেবো, তোমরা চাইলে নর্মাল জলও কিন্তু দিতে পারো। দেখো দেখো আমি পরিমাণ মতো নিতে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, আর রোজ ওয়াটার কিন্তু আমাদের স্কিনটাকে অনেকটা ডি ট্যান ক্লিয়ার করে আর এবং খুব তাড়াতাড়ি গ্লো করতে সাহায্য করে, একটা সফট ভাব নিয়ে চলে আসে মুখে। প্যাকটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরাও ভালো করে মিশিয়ে নাও। তো আমি রোজ ওয়াটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য আমাকে আরেকটু বেসন দিতে হয়েছে। তো দেখো ফেস প্যাকটা আমার রেডি, এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার মুখে অ্যাপ্লাই করে নেবো, আর এটা কিন্তু আমাদেরকে রাখতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো দেখো ঠিক এরকম হয়েছে প্যাকটা, চলো এবার মুখে অ্যাপ্লাই করে নেওয়া যাক ভালো করে ফেস প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। এখন তোমরা কিন্তু স্নানের আগেও কিন্তু মুখে কফির সাথে মিশিয়ে কিন্তু একটু স্কার্প করে নিয়ে চ্যান করে নিতে পারো, খুব সুন্দর গ্লো দেয় স্কিনটাকে। তো একটু মোটা লেয়ার করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপরেই কিন্তু একটু হালকা হাতে একটু মাসাজ করে নেব। তো দেখো আমি কিন্তু রেখে দিচ্ছি বেসনটা 10 থেকে 15 মিনিট। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানাও, আর তোমরা অনেকে দেখতে চেয়েছো ব্রণ নিয়ে একটা ভিডিও, তো আমি পিম্পলস নিয়ে অবশ্যই তোমাদেরকে নেক্সট দিনই একটা পিম্পলসের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর তোমরা এরকম ধরনের কমেন্ট করতে থাকো তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও। তো আমি ঝটপট আসছি 10 থেকে 15 মিনিট হয়ে গেলে, শুকিয়ে গেলে। তো দেখো আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আর দেখো মুখে কতটা শুকিয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আমি কিন্তু একদম ওপেন ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা। তো দেখো কতটা টাইট হয়ে গেছে। এবারে আমি ভালো করে মুখটাকে একটু মাসাজ করে নিচ্ছি, দেখো 2 হাতের সাহায্যে। কিন্তু মাসাজ করে নেবো আমরা আলতো হাতে ভালো করে।
আমার দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, তো এবারে আমি ভালো করে ভিজে তাওয়ালের সাহায্যে মুখটাকে মুছে নেব। দেখো আমি এবার ভিজে তাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নেব। ইনস্ট্যান্টগুলো কিন্তু দেখো তোমাদেরকে আমি কিন্তু রেজাল্টটা কিন্তু একদম সামনাসামনি দেখাচ্ছি। কতটা সুন্দর কাজ হয়েছে দেখো তোমরা। তো আমি একটু মুখটাকে হালকা করে একটু ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে সাহায্যে কিন্তু তোমরা মুছে নিয়ে একটু হালকা ওয়াশ করে নেবে ভালো করে। তারপরে আমি এরপরে ইউজ করবো ময়েশ্চারাইজার, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও আর কতটা আমি মুখটাকে ধুয়েছি তোমাদেরকে দেখাবো কতটা রেজাল্টটা কাজে দিয়েছে। দেখো আমি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে এসেছি আর দেখো ইনস্ট্যান্ট গ্লো কিন্তু কতটা সফট অ্যান্ড গ্লো হয়েছে, তোমরা কিন্তু সামনাসামনি প্র্যাকটিক্যালি না করলে একদম বুঝতে পারবে না। তো দেখো আমি তোমাদের কিন্তু একদম সামনে থেকে দেখালাম কতটা গ্লো করছে মুখটা। তো এবার দেখো আমি মুখটা আমি মুছে নিয়েছি আর দেখো এবার আমি ময়েশ্চারাইজার মুখে মেখে নিচ্ছি আর কত সুন্দর সফট আর স্কিন একটা মানে গ্লো শাইন করছে, স্কিনটা কত সুন্দর একদম দেখো সিম্পল। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে এই প্যাকটা, ডিটেন ফেসিয়াল প্যাকটা। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে করলে অবশ্যই কমেন্টে জানিও, নতুন ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। পুজো সামনে, ভিডিওটা এখানে শেষ করলাম, আজকে মতন টাটা বাই বাই। যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার। আজকে মতন টাটা বাই বাই, তাড়াতাড়ি সবাই আমার 1K সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও। তো আজকে মতন টাটা বাই বাই।